আজকে আমার ধরনের ব্যবস্থা আছে আমার মাননীয় রাজ্য সভাপতি তথা পূর্ব জেলার অনুসূচিত জাতি মোর্চার কার্যকারী অনুষ্ঠিত হল আমার সভাপতি প্রশান্ত অধ্যক্ষতার গোটে কথা হচ্ছে এ কার্যকারিণীর উদ্দেশ্য হচ্ছে কিভাবে ভাবে বিজেপির শক্তির অভিবৃদ্ধি হব এবং বিশেষ করে আমার এই জেলার শতকড়া 20 ভাগরু ঊর্ধ্ব অনুসূচিত জাতি মোর্চার লোক সেমানে কিভাবে ভাবে ভারতীয় জনতা পার্টি আড়কু আকর্ষিত হবে ইয়ে দায়িত্ব আমার অনুসূচিত জাতি বর্গরে যে পদাধিকারী অনেক কার্যকর্তা অনেক ইয়ে দায়িত্ব নেব অপরপক্ষে আজ আমি দেখলে সমগ্র ভারতবর্ষে আজ অনুসূচিত জাতি বর্গর লোকের বিকাশ পাই প্রধানমন্ত্রীর জনকল্যাণকারী যোজনা চতুর্থ দলিত লোক মানে অধিক লাভবান হয়েছেন ইয়ে বার্তাটি লোক পাখি নিয়ে এবং রাজ্য সরকার নবীন বাবু নেতৃত্বে যেভাবে ভাবে দলিত বিরোধী কাম করছেন এবং দলিত মানুষের বিকাশ যে যোজনাগুলিক অছি সে যোজনাগুলি ঠিকানা ভাবে রাজ্যের কার্যকারী করুনা ইয়ে সম্পর্ক লোক ইয়ে প্রস্তাব নিয়ে যাবে সবুঠ বড় কথা হচ্ছে যে নরেন্দ্র মোদি সরকারে যেতে যোজনা প্রণয়ন হচ্ছে তার সিংহভাগ যাহাঙ্ক স্বার্থরে সে হচ্ছেন অনুসূচিত জাতি মোর্চার সমস্ত প্রতিনিধিমানক স্বার্থরে আজ সেই লোকমানকু সংগঠিত করে যেভাবে ভাবে সেমানে লাভ পাঁতু এবং লাভার্থী হুম এবং কেন্দ্র সরকারঙ্কর যেতে যোজনার বাটমারণা ন হো এ সম্পূর্ণ কথার আজ উঠিলা এবং সবু বড় কথা হচ্ছে গঞ্জাম জেলার যেভাবে ভাবে অনুসূচিত জাতি বর্গঙ্ক উপরে পুলিশর আক্রমণ এবং ন্যায় নদেবা সে সম্পর্কের মধ্যে আজ ব্যাপকভাবে আলোচনা করে যে আন্দোলন প্রস্তুতি মধ্যে করা গলা এবং আসন্তা 14 তারিখ জাতীয় আমার সমরসতা দিবস ভীমর আম্বেদকর জয়ন্তী সে জয়ন্তী অবসরে সবু পড়ারে হনুমান চালিশা হব ভীমর আম্বেদকর পটমাল্যরে ইয়ে সম্মানিত করা যাব পুষ্পমাল্য অর্পণ করা যাব এবং সেইটি পড়ারে সম্পূর্ণভাবে অনুসূচিত জাতি মোর্চার উৎসব পালন করা যাব এই সম্পূর্ণ কথা আজির জেলা কার্যকারিণীর আমি অনুমত কলু এবং সবু ভালো লাগিলা যে অনুসূচিত জাতি মোর্চা প্রবল মাত্রায় বিজেপি আড়ে আকর্ষণ হওয়া এই আমার অনুসূচিত জাতি মোর্চার জেলা কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় কার্যকারিণী এই কার্যকারিণী বৈঠকের আমার অনুসূচিত জাতি মোর্চার লোক উপরে যে অত্যাচার হচ্ছে আজ কেন্দ্র সরকার সবু প্রকার সুবিধা দেউছেন কিন্তু আজ রাজ্য সরকার তা বাটমারণ করছে এবং অনুসূচিত জাতি মোর্চার দলিত পরিবার লোক যে সুবিধা পাইবা কথা তা পাইপারু না এবং বিশেষ করে গঞ্জাম জেলার অত্যাচারিত হচ্ছেন এবং যে অত্যাচারিত হচ্ছেন বা আক্রমণের শিকার হচ্ছেন তাহা পুলিশ প্রশাসন তাকে বেখাতির করছেন রাজ্য সরকারের নির্দেশ হোক কিংবা প্রশাসনকর অপারগতা হোক আজ যা দলিত পরিবার লোক ন্যায় পাইপার না এবং যে সুবিধা মানে অছি তাহা মধ্যে পাইপারুনি তাকে আজ আমি এই কার্যকারিণী বৈঠকের আজ লোক আজ সূচাই দেলু এবং চেতাই দেলু যে আমার যে সুবিধা অছি তাহা যদি ন পাইবা তাহলে আগামী দিনের আমি আন্দোলন করি আমার সুবিধাকে আমি হাতে নেবা এ আজ কার্যকারিণীর বৈঠকের নিষ্পত্তি হল।